নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান হচ্ছে এসআর বুটিকের অনুষ্ঠান। এর আগে রচিতার অনুষ্ঠান আমরা একটা পেয়েছি দুর্গাপূজার আগে পেয়েছিলাম, মানে বেশ অনেকটা আগে পেয়েছি, অনেকটাই আগে। তো আজকে দীপাবলির আগে রচিতাকে পেয়েছি। দীপাবলি ভাইফোঁটা আমি বলবো সবকিছুকে ছাড়িয়ে বা ছাপিয়ে আমার ওয়ার্ড্রপে একটা এসআর বুটিকের শাড়ি, এই মানসিকতা নিয়ে দেখা শুরু করুন। আমরা সব তোমাকে আগে বলি শুভ বিজয় এবং তারপরে বলি আগাম দীপাবলির শুভ বিজয়। শুভ বিজয় শুরু করি। হ্যাঁ, ওকে। প্রথম শাড়ি এটা হচ্ছে, এটা তোমার দেখাচ্ছি হচ্ছে মহেশ্বরী। হ্যাঁ, তাই তো দেখাচ্ছি মহেশ্বরী, এবং এটা একটু অ্যান্টিক জারি বর্ডার রয়েছে। এক নম্বর শাড়ি, এটা আঁচল মাহেশ্বরী সিল্ক। এই শাড়িগুলো পরে ভীষণ আরাম, ভীষণ আরাম। আর তার মধ্যে ইক্কাতে স্টাইলে প্রিন্টটা করা হয়েছে। এটা হচ্ছে এক নম্বর শাড়ির কুচি দিয়ে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর শাড়ি নাম্বার 1 3500, 3500 এক নম্বর, নাম্বার 1। এটা হচ্ছে নাম্বার এ, এটা হচ্ছে একের এ দেখাচ্ছে। এটা একের এ, 1A দেখালাম, 3500 প্রিন্টটা সেম, শুধু খালি বর্ডারটা আলাদা। মানে দুটো শাড়ি একই থাকলো, ওটাতে রেড বর্ডার আছে, এটাতে শুধু অ্যান্টিক জারি বর্ডার আছে, অ্যাকচুয়ালি রেড ডাইটা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে একই 3500। এটা হচ্ছে, এটা বি, তাই তো? এটা বি, একের এ আর বি দেখাচ্ছি। ডিজাইনটা সেম, পাটটাও সেম, পাড়ের বুননটাও সেম, ভেতরে কালারটাও সেম, শুধু পাটটা ওটাতে রেড ছিল, এটাতে তোমার ব্লু যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1B। আর এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজে কিন্তু এই টেক্সচারটা রয়েছে ব্লাউজে, নাম্বার বি, 1B। নাম্বার 2 তে যাবো এবার আমরা। শাড়িগুলো পরে যে কি আরাম না, মানে হাতে ধরলেই ফিল করা যায়। আর কলকাতার বন্ধুরা, বিশেষ করে দক্ষিণ কলকাতার বন্ধুরা, আপনারা খুব সহজে এসআর বুটিককে পেয়ে যাবেন। এটা হচ্ছে 26 কংগ্রেস এক্সিবিশন রোড, মানে একদম এইটা কংগ্রেস পার্টি অফিসের একদম মানে সামনে না, তপসিয়া থানার পাশ, তপসিয়া থানার পাশ, তপসিয়া থানার একদম পাশে। এটা হচ্ছে কংগ্রেস এক্সিবিশন রোড, কংগ্রেস এক্সিবিশন রোড। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি দেখাচ্ছি, 3500, 3500, নাম্বার 2 উইথ ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 3, 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা আবার লাল ডাই, এটা একটা লাল ডাই, লাল নাম্বার 3, দুর্দান্ত লাগবে। প্রিন্টগুলো সবই হচ্ছে তোমার ওই ইক্কাতের প্রিন্ট, এগুলো প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছে। নাম্বার 3, 3 নম্বর শাড়ি, মেটেরিয়ালটা খুব সুন্দর, খুব আরাম, সুন্দর পরে। আর এই রয়েছে তোমার ব্লাউজ, হ্যাঁ, বিউটিফুল। নাম্বার 3 হচ্ছে 3500। এবারে আসছি নাম্বার 4, 4 নম্বর, তুমি দেখালে হচ্ছে 5টা টোটাল। হ্যাঁ, টোটাল 5টা, ওই আর 1 নম্বরের এ বি তে আছে, আরো আছে, সব তো আনতে পারিনি, সব রকম আনতে হবে, সব আনা সম্ভব, সব আনা সম্ভব। এটা হচ্ছে 4 নম্বর, নাম্বার 4, প্রাইস হচ্ছে 3500, নাম্বার 4। এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 5, আবার তসরে চলে যাচ্ছি আমরা, এটার বাইরে আর ভাবতে পারি না, আমি সিরিয়াসলি ভাবতে পারি না। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর, এটা জরি বর্ডার তসর, তাতে রয়েছে হচ্ছে প্রিন্ট, একদম হ্যান্ড ব্লক, এটা কিন্তু হ্যান্ড ব্লক হয়েছে। আজকাল তো প্রিন্ট বলতে স্ক্রিনও বেরিয়ে আছে, আর ব্লকটাও দেখুন একদম ইউনিক। আমরা কেন বুটিকের শাড়ি পরবো, তার ব্লকের জন্য, ব্লকটাও ইউনিক। আর এটা হচ্ছে হাফটা কুচিটা, প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 4200 অনলি, নাম্বার 5, জরি বর্ডার তসর উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 4200, 4200। নাম্বার 5 এর পরে আসবো নাম্বার 6, 6 নম্বর শাড়ি আঁচল, বাহ, এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর। এই কালারটা কি সুন্দর সুন্দর, হ্যাঁ, এবং এর মধ্যে কিন্তু হ্যান্ড পেইন্টিং হয়েছে না, ওইটা একটু মিক্সড করা আছে, ব্লক পাতাটা পেইন্টিং, ফুলটা ব্লক, আমার যেটা মনে হচ্ছে হ্যান্ড আর ব্লক মিক্সড আছে, মিক্সড করে গেছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 6, 4200, 4200, 6 নম্বর উইথ ব্লাউজ, ব্লাউজ আছে, ব্লাউজটা লাল। 6 এর পরে যাব 7, নাম্বার 7, এটা আসছি 7 নম্বর। আপনারা ফোন করতে থাকুন, ফোন নাম্বার যাচ্ছে 9889831012214, আমি রিপিট করছি 9831012214, এবং 7003405713, 7003405713, দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট দিয়ে বুকিং করুন। এই হচ্ছে শাড়িটা, এটা না খুব সুন্দর একটা বেস কালারটা, না তোমার ডার্ক তসর বলতেই পারে, তার সঙ্গে ওয়াইনের একটা ব্যবহার, এটা একদম আর্দেন টোনের উপর যাচ্ছে। এটা হচ্ছে 4200, আমরা দেখাচ্ছি সম্ভবত এটা নাম্বার 7, সব জরি তসরই 42,
হ্যাঁ 7 দেখালাম এবারে আসছি নাম্বার 8 8 নম্বর আলাদা স্ট্রাইপে মানে এসআর বুটিক একদম বুটিকের কনসেপ্ট মানে একই শাড়ি নয় ব্লকের ভীষণ নবীনবত্ব ধর এই পেজলিটা আমরা দেখেছি পেজলির সঙ্গে স্ট্রাইপটাকে যেভাবে তুমি ব্যবহার করিয়েছো পাটলি পাল্লু করে শাড়িটা একদম ইউনিক হয়ে গেছে ইউনিক হয়ে গেছে সুন্দর লাগে ভীষণ ইউনিক মানে ভিড়ের মধ্যে আমি আলাদা আর কি আমার সঙ্গে কারণ মিলবে না উইথ ব্লাউজ পিস প্রাইস হচ্ছে 4200 নাম্বার 8 দেখালাম এবারে আসছি নাম্বার 9 9 নম্বর শাড়ি নাম্বার 9 আঁচল কলকাতার একটা কলকাতাকেই মানে সিগনিফিক্যান্ট করা রয়েছে এটা হচ্ছে আঁচলটা ট্রেডিশনালি ব্লকে গেছে হ্যান্ড ব্লক হ্যাঁ এটা ডিসচার্জ হয়েছে হ্যাঁ রিকশাটা কিন্তু ডিসচার্জ হয়েছে এটা দেখো রিকশার একটা আদল এইভাবে দেখলে আর এই আরো বেশি সুন্দর হ্যাঁ এই জায়গাটা কুচিটা আবার আঁচলের মতো গেছে এই কোল আঁচলে রিকশাটা হাতে টানা রিকশা টানা রিকশা এটাকেই প্রেজেন্ট করেছো হ্যাঁ কলকাতার একটা এটা হচ্ছে 9 নম্বর দেখালাম সম্ভবত নাম্বার 9 দেখিয়েছি প্রাইস হচ্ছে 4200 এবারে নাকি না 10 দেখালাম এটা এটা 10 গেছে এটা 11 এটা 11 এটা 11 আগেটা রিকশাটা কেমন 10 গেছে হ্যাঁ রিকশাটা 10 কি ভালো হয়েছে গো শাড়িটা হ্যাঁ কালার কম্বিনেশন মানে একটা তসর পেলাম আর আমি অনেক রং দিলাম তা তুমি করোনি কালারই সবচেয়ে ইম্পর্টেন্ট না কি রং দিয়ে কিভাবে একদম এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর 4200 4211 নম্বর উইথ ব্লাউজ পিস এইবারে আমি আসছি 12 নম্বর শাড়ি সিল্কে কি কোয়ালিটি গো সিল্কের এর ভিতরেই বলে দিচ্ছে এটা হচ্ছে নাম্বার 12 কি ভালো 26 কংগ্রেস এক্সিবিশন রোডে আসুন একটু ফোন করে আসুন ডিউ টু কোভিড মানে এই কোভিড সিচুয়েশনের জন্য একটু ফোন করে আসুন আঁচলে জিওমেট্রিকের সঙ্গে এখানে যাচ্ছে নর্তকীর মুখী বলি আর এটা আর এই হচ্ছে হাফটা হাফটা ব্লুতে হাফটা হোয়াইটে অসম্ভব শাড়িটা 3500 টাকার 12 নম্বর শাড়িটা কিন্তু বিষ্ণুপুর কাতান বিষ্ণুপুর কাতান 3500 নাম্বার 12 উইথ ব্লাউজ প্লেন ব্লাউজ পিসটা প্লেন 12 নম্বর 3500 12 এর পরে যাব 13 নাম্বার 13 এটা আসছে 13 নম্বর নাম্বার 13 বাহ আঁচল এটাও খুব সুন্দর লালের সঙ্গে একটা গ্রে কালার এবং তার সঙ্গে ইয়েলো এই হচ্ছে শাড়িটা 13 নম্বর দেখালাম এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা জাস্ট ডটস এর উপরেই যাচ্ছে পাটা ভীষণ স্মার্ট যখন এই দিকটা দেখবো এটা দেখ এটা দেখলে মনে হচ্ছে যে আচ্ছা এরকম তো দেখি কিন্তু এই রকম ভাবে ব্লকের সঙ্গে তোমার ব্লকগুলো খুব ইউনিক ব্লক থ্যাংক ইউ আপনারা যারা একটু ইউনিক শাড়ি চাইছেন আমি বলবো এসআর বুটিক রচিতা রয়েছেন আপনাদের জন্য আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য অ্যাবসলিউটলি আছি এটা হচ্ছে 13 নম্বর 3500 উইথ ব্লাউজ ব্লাউজটা ইয়েলোতে যাচ্ছে নাম্বার 13 3500 ওয়াও পেজলি তো ভীষণ ইন তো সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো হাতে নিয়ে ফিল করলাম এটা হচ্ছে 14 নম্বর জাস্ট পেজলি ডিসচার্জে ব্লু এর উপরে রয়্যাল ব্লুর উপরে যাচ্ছে হচ্ছে পিঙ্কের ব্যবহার এটা হচ্ছে 14 নাম্বার 14 3500 14 নম্বর 3500 উইথ ব্লাউজ 15 নম্বর এবার আমি দেখাবো খড্ডি খড্ডি দিস ইজ মাই ওয়ান অফ ফেভারিট শাড়ি আমার খুব ভালো লাগে আমি কদিন আগেও পড়লাম একটা তুতে রানী এটা হচ্ছে আঁচল আর সবই না একটু স্যান্ড পলিশ করা মানে অ্যান্টিকজারি করা অ্যান্টিক করা এখন তো ওয়েডিং সিজন আসছে একদম পার্টি ওয়েডিং সব এই পাটটা কি সুন্দর আর ভেতরের কালারটা না একদম কফি পাউডার কালার কফি পাউডার এটা কিন্তু ব্ল্যাক নয় ব্ল্যাক নয় এটা কফি পাউডার কালার নিচের দিকে রানী আর তার সঙ্গে রেড এর উপর দিকে একটু বন্ট রেড আর উপর দিকে কিন্তু রেড এটা ডাই হয়েছে পরে আগে তো শাড়িটা বোনা হয়েছে এটা দেখালাম হচ্ছে খড্ডি এবং এটা 15 নম্বর শাড়ি 8500 হ্যাঁ ওনলি 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 8500 এগুলো সব রঙের ডাই হয় যে যেরকম চাইবে চাইবেন পিওর খড্ডি কিন্তু এটা পিওর খড্ডি এটা হচ্ছে 8500 মাত্র ওটা গেল 15 এবার আসছি 16 নম্বর শাড়ি নাম্বার 16 16 নম্বর বাহ প্রথমে যাচ্ছে ব্লাউজটা ব্লুতে আর ব্লাউজটা না অনেকটা কাপড় পার্ট টাইম ভাবে চওড়া পার আর তারপরে কেউ ফুল স্লিভ করতে চাইলেও করতে পারবে আচ্ছা এটা গঙ্গা যমুনা করেছো একদিকে ব্লু একদিকে রানী
আর মাঝখানটা অরেঞ্জে, ব্রাইট না, ভীষণ সুন্দর শাড়িটা। আর সত্যি কথা বলতে কি, যেহেতু স্যান্ড পলিশ রয়েছে না, অ্যান্টিকজারি রয়েছে, লাউড নয় তো, চকচক করে তাকিয়ে রয়েছে, ব্রাইট না, এক্স্যাক্টলি। প্রাইস হচ্ছে 8500, নাম্বার 16, 16 নম্বর, 8500। ওয়াও ওয়াও, 17 নম্বরটা কি সুন্দর গো, দুর্দান্ত দেখতে, দারুণ দেখতে। পার্পল টোনে যাচ্ছে ব্লাউজটা, আঁচলে পার্পল, আর পাড়টা নিচের দিকের পাড়ে পার্পল গ্রিন, উপর দিকের পাড়টা শুধু গ্রিন। কি সুন্দর শাড়িটা, ওয়াও। এটা হচ্ছে 17, নাম্বার 17, আর পাড়টা এত সুন্দর লাগবে। 17 নম্বর শাড়ি মানে আমাদের মতো হাইটের জন্য এটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু যদি আপনার হাইটটা একটু শর্টও হয়, হিল পরে লম্বা হয়, একদম একদম এই শাড়িটা পরার জন্য। এটা 8500, নাম্বার 17। এবারে আসছে নাম্বার 18, খুবই সুন্দর কালারটা, খুব সুন্দর। এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর, ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল। এই হচ্ছে শাড়িটা, 18 নম্বর শাড়ি, নাম্বার 18। ওয়াও, বটল গ্রিন না, একদম কালারটা বটল গ্রিন, এদিকে রানী অরেঞ্জ এবং উপর দিকে অরেঞ্জ, কালার কম্বিনেশন তোমার ভীষণ সুন্দর। ডাইটা কি তোমার পছন্দ মতো তুমি? আমার পছন্দ মতন করিয়েছি। এবার আপনি আপনার পছন্দ বললেও ও কিন্তু করে দিতে পারবে, যা বলবেন। হ্যাঁ, এখানে অন্য কালার বললেও সেটাও হয়ে যাবে, কোনো অসুবিধা, একটু সময় দেবে, সময় দিতে হবে। এটা হচ্ছে 18 নম্বর, নাম্বার 18, 8500, নাম্বার 18, 8500। এবারে আসছি নাম্বার 19, 19 নম্বর। এটা একটু যারা সফট কালার চাইছে, বা লাল চায় না তো অনেকেই, একদম ব্ল্যাকে হচ্ছে ব্লাউজটা গেল, শুরুতে ব্ল্যাকে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে গ্রিনের, একটা পেস্তার সঙ্গে ডার্ক গ্রিন অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক, হ্যাঁ, একটু সাটল, হ্যাঁ। এবং তোমার যেহেতু অ্যান্টিকজারি বারবারই বলছে, এটা কিন্তু লাউড না, কোনোভাবে লাউড চকচকে না একদম। এটা হচ্ছে নাম্বার 19, 8500, 8519 নম্বর ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 20, 20 নম্বর, বাহ, নাম্বার 20। এই কালারটা না পিঙ্কেরই, খুব সফট পিঙ্ক একটা। ব্লাউজটা যাচ্ছে একটু মেজেন্টাতে, মেজেন্টা, আঁচলটাও মেজেন্টাতেই যাচ্ছে, নিচের দিকের বর্ডারে মেজেন্টা অ্যান্ড ব্লু, উপর দিকে কিন্তু শুধু ব্লু, আর এই রয়েছে হচ্ছে পিঙ্কের ব্যবহার। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 8500, নাম্বার 20, 20 নম্বর, 8500, নাম্বার 20। এবার শুরু করব কাতান। এবার হচ্ছে পিওর কাতান বেনারসি। তুমি পরের লাইনে নিয়ে লাই, কাগজটাকে ঢুকিয়ে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার কাছে শাড়ি ছাড়া আর কি কি পাওয়া যাবে একটু বলে দাও তো। শুধুই কি শাড়ি নাকি? না, শাড়ি আর ব্লাউজ, রেডি ব্লাউজ পাওয়া যাবে, তাই তো, ভ্যারাইটি অফ ব্লাউজ। তুমি আজকে দেখাবে না, না আজকে ব্লাউজ। আচ্ছা, এটা হচ্ছে কাতান, পিওর কাতান বেনারসি, কারুয়া কাজের। এই হচ্ছে শাড়িটা, কন্ট্রাস্টে পার্পলের সঙ্গে ব্লু, একদম রেয়ার হাটকে কম্বিনেশন একদম। আর যে কত মানে দুটো ডুয়াল একটা ব্লু এর সুতোটা তো টানাই গেছে। এই হচ্ছে শাড়িটার কাজটা, দেখুন কি পরিষ্কার কাজ, একদম টিপিক্যাল কাতান বেনারসি। এটার প্রাইস শুনলে আপনারা জাস্ট ওয়াও করে উঠবেন, আমি করছি 8600 অনলি, 8600 মাত্র, ঠিক বললাম? হ্যাঁ ঠিক ঠিক বলেছ, 8600 তে কাতান বেনারসি, তাও একদম পিওর কাতান বেনারসি। আর তুমি সামনে দেখো কাতান, এক্স্যাক্টলি তো, আমি তো বলছি কোনো মিক্স নয়, কিছু নয়, পিওর কাতান বেনারসি, 8600, জাস্ট ভাবাই যাবে না। আর এই রয়েছে ব্লাউজ, আপনারা শুধু আপনাদের যারা আসতে চাইছেন চলে আসতে চান চাইছেন চলে আসুন, 26 কংগ্রেস এক্সিবিশন রোড, একদম বললে তুমি তপসিয়া থানার পাশের বাড়িটাই, পাশের বাড়িটাই, তপসিয়া থানার একদম গায়ের বিল্ডিংটা, আসুন, একদম পিওর সিল্ক। এইটা একটু দেখাই, জানো তো রচিতা, এইটা দেখাই আমাদের দর্শক বন্ধুরা, হয়তো ভাবছেন কি বলছে, সব শাড়িতে, সব শাড়িতেই সিল্ক মার্ক, মানে প্রাইসটা না জাস্ট ভাবা যায় না, রিয়েলি ভাবা যায় না। ক্যামেরাতে আসছে কিনা বুঝতে পারছি না, গায়ে ফেলবো পাটটা বোঝানোর জন্য, পাটটা দেখানোর জন্য, অসম্ভব শাড়িটা, কি দারুন পাটটা, অসাধারণ, অসাধারণ, সবকটারই কাজ খুব নিখুঁত। এটা সত্যি গ্র্যাব করার মতো, বিশ্বাস করো,
22 এর পরে যাব 23 23 নম্বর এটা না অরেঞ্জ ভার্মিলিয়ান রেড বললে মনে অ্যাপ্রোপ্রিয়েট হবে না একটু অরেঞ্জিশ রেড অরেঞ্জিশ রেড আর তার সাথে এটা হবে এটা ভায়োলেট তার সঙ্গে ভায়োলেট উফ সেটা পরার পরে কি লাগে ব্লাউজটা দেখো ব্লাউজটাও মানে ব্লাউজের বর্ডার এটাই তো পিওর কাতানের বৈশিষ্ট্য যে ব্লাউজটা শাড়ির পাটটাই ব্লাউজে থাকবে অসাধারণ শাড়ি আচল নতুন বিয়ে যাদের হয়েছে তো তাদের আরো সবারই ধরো আমাদের যার 10th অ্যানিভার্সারি 10th অ্যানিভার্সারি তাতে এই শাড়িটা পরুন প্রাইসটা হচ্ছে 8600 এবং এইটা আমি সম্ভবত দেখালাম হচ্ছে 23 নম্বর 23 দেখালাম এবারে আসছে দেখো তো 24 কি না ওটা 23 এবারে আসছে 24 ইয়েলো এন্ড পিঙ্ক এন্ড হ্যাঁ পিঙ্ক মানে রানী বলি রানী বলি এই কম্বিনেশনটা তো সবার জন্য এটা তো কোনোদিন ওল্ড হবে হবে না আর সব কমপ্লেক্সনে সব বয়সে 24 24 নম্বর 8600 24 নম্বর শাড়িটা ব্লাউজ গেল আর এর পল্লুটা না একটু পল্লাটা একটু ছোট করে পাটটাকেও ছোট করে যারা একটু এজেড যারা না তারা একটু চওড়া পাট চান না চওড়া আঁচল চান না একটু ছোট চান আমি সেটা একটু গায়ে ফেলবো কারণ এই কালারটা আমার মনে হয় সব কমপ্লেক্সনে যায় সব বয়সে পরা যায় এই হচ্ছে পার পাটটা দেখাই বাহ একটু আমাকে দেখে নেবো যে কেমন দেখতে লাগবে সেটাও আমি দেখে নেবো ডেফিনিট করে ধরো এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 24 দেখালাম 8600 24 24 নম্বর সব কাতানি 86 এর এবারে আসছে 25 এটা উইদাউট মানে কন্ট্রাস্ট ছিল এটা কিন্তু উইদাউট কন্ট্রাস্ট উইদাউট কন্ট্রাস্ট এনেছি কিন্তু কন্ট্রাস্ট আছে কোথায় জানো তো ব্লাউজে আমি একটু দেখাই আঁচলটা কপার জারির এফেক্ট দেওয়া হয়েছে এটাতে অনেকে কন্ট্রাস্ট পছন্দ করে না বা ওয়ার্ড্রবে আছে হয়তো অনেকে সেলফে চায় সেলফে চায় সেলফও কিন্তু ভীষণ স্মার্ট স্মার্ট ভীষণ স্মার্ট এটা গেল হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর নাম্বার 25 আর এই রয়েছে হচ্ছে এর ব্লাউজ ব্লাউজটা একটু লাইট ডিপে করা হয়েছে একটু হালকা এটা হচ্ছে 25 দেখালাম 8600 এটা একটা একদম অদ্ভুত ইউনিক কালার কম্বিনেশন ইউজুয়ালি পাওয়াই যায় না পাওয়া যায় না এটা তোমার ওই অনিয়ন পিঙ্কটা আরেকটু ডার্ক একটু হালকা ইংলিশ টোন আর তার সঙ্গে গ্রে মানে একদম স্টিল গ্রে মানে এই কম্বিনেশন ইজ ভেরি ভেরি ধরো ছেলের বিয়ের সময় মা পরবেন মেয়ের বিয়েতে মা পরবেন শাশুড়ি মা পরবেন এইরকম একটা শাড়ি পরুন প্রণামের জন্য ভাবছেন সত্যি কথা বলতে এই রেঞ্জে কাতান বেনারসি প্রণামী চোখ বন্ধ করে দেওয়া যায় শাশুড়ি প্রণামী এটা হতেই পারে হতেই পারে 8600 অনলি 8600 আমি বলবো তনুশ্রীর কথায় ভরসা করে নয় টিভির পর্দায় শুধু দেখে নয় আসুন এসে হাতে ধরে দেখুন যে 8600 পিওর কাতান আপনি কিভাবে পাচ্ছেন এসআর বুটিকেই পাচ্ছেন 26 কংগ্রেস এক্সিবিশন রোডে আপনাদের আসতে হবে এটাও শাড়িটারও নাম্বার ছিল 26 এবারে আসছি 27 তসর বেনারসি এই কালারটা কিন্তু আমরা কাতানে দেখালাম কাতানে দেখালাম কাতান বেনারসিতে সেম কালারটা আমি দেখিয়েছি এটা তসরে এবার দেখতে এটা হচ্ছে ব্লাউজ প্রত্যেকটা কিন্তু কাতানো যেমন সিল্ক মার্ক দেখালাম আমি তসরও দেখিয়ে দেবো সিল্ক মার্ক সবগুলোতে সিল্ক মার্ক আছে এটা ব্লাউজ গেল তারপরে আসছে আঁচল এই হচ্ছে পার অ্যান্টিক জারি একদম অ্যান্টিক জারির কাজ কালারগুলো এত সুন্দর আর সবটাই তোমার এটা তো ইয়ান ডাই করে বোনা আগে মানে খাড্ডির ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আগে বোনা হয়েছে পরে ডাই হয়েছে এটা সুতো ডাই হয়েছে তারপর বোনা হয়েছে এটা হচ্ছে 27 এটাও কিন্তু 8600 কাতান আর না তসরের ভার না কাতান বাই তসর 8600 পাওয়াই যায় না 8600 নাম্বার 27 28 কম্বিনেশনগুলো একদম হাটকে একদম হাটকে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হলো যে এসআর বুটিকের উইভার সেট আছে উইভার সেট আমাদের নিজস্ব উইভার পুরো মানে তুমি তোমার মতো করে উইভ করাচ্ছো যার ফলে তুমি এই রেঞ্জটা দিতে পারছো দেখুন এখানে তো দান খয়রাতের কোনো গল্প নেই প্রফিট না রেখে নিশ্চয়ই আপনাকে শাড়ি দেবে না কিন্তু প্রফিটের মার্জিনটা আপনার পকেটে পকেট ফ্রেন্ডলি হয়েছে এটা আমি বলতে পারি আর তুমি চাও সবাই কিনতে পারে সবাইকে যাতে সুন্দর লাগে আর তুমি চাইছো মাস পিপলের কাছে পৌঁছাক তোমার প্রফিটটা ওখান থেকে উঠে আসবে এটাই তো ব্যবসা মানে এটা হলে কি হবে আপনারা পড়তে ভালো লাগবে পিওর তসর বেনারসি পড়ছেন মাত্র 8628 নম্বর 28 8600 মানে আমি রিয়েলি সারপ্রাইজ যে 8600 তুমি কি সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছ
এইবারে চলে যাচ্ছি পরের শাড়ি, এটা কিন্তু রেডের টানায় ব্লু এর ভার্নে একটা ভীষণ সুন্দর, এটাও ডুয়াল টোন আছে। হ্যাঁ, আর এটাতে সি গ্রিনে হচ্ছে আঁচল পার ব্লাউজ। এই হচ্ছে শাড়িটা। বাহ, আপনারা দেখছেন অনুষ্ঠান এসআর বুটিকে, রচিতার অনুষ্ঠান। অ্যাকচুয়ালি রচিতা এবং রচিতার মা তার হচ্ছে ভাবনা চিন্তায় এই এই বুটিকটা, এবং ওদের ভাবনা চিন্তাকে আপনারা অনেকটা অ্যাপ্রিসিয়েট করেছেন একটা মাত্র শোতে, তার জন্য কিন্তু রচিতা সাহস করেছে আর একটা শো করার জন্য। তো আপনাদের ভালোবাসা পেলে ও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। অনেক ফোন এসছে যে আবার সেকেন্ডটা কবে করছেন। এটা হচ্ছে ব্লাউজ দেখালাম 8600, আমরা দেখিয়েছি সম্ভবত ওটা দেখালাম একটু, এটার নাম্বারটা মনে হচ্ছে এটা 30, ওটা 29 দেখিয়েছি, এটা হচ্ছে 30, 30 নম্বর। এই কালারটাই তো ভীষণ ইউনিক, রেড এর কন্ট্রাস্টে অসাধারণ। ওয়াও, বিউটিফুল। ওয়াও, তোমার পুজোর আগে আরেকটা এপিসোড করা উচিত ছিল। পেলাম না, স্লট দিল না। দেখুন এটা, আমি বলছি সিটি বিএনএর হয়ে যে তোমার করা উচিত ছিল, এটা গায়ে ফেলবো, অসম্ভব। এটা 29 বললে, 29, এটা 29 না, ওটা 30, এটা 30, আগেরটা 29, আগেরটা 29 ছিল, আর এটা হচ্ছে পার্পলের সঙ্গে যেটা সিগ্রিন, আর এটা হচ্ছে কফির সঙ্গে রেড, এটা হচ্ছে 30, 30 নম্বর, নাম্বার 30, প্রাইস হচ্ছে 8600, 8630 নম্বর। 30 এর পরে যাব 31 নম্বর, 31, এটা হচ্ছে 31, এটা একদম, এটাও রেডের টানা, পিঙ্ক ভার না, একটা হট পিঙ্ক কালার, এটা হ্যাঁ হট পিঙ্ক ইজ দ্য রাইট, এবং তার সঙ্গে সি গ্রিন। হ্যাঁ, এটা হচ্ছে 31, 31 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে ওই এক 8600, ওই এক। আর ভেতরের বুটাগুলো দেখুন একদম ডিফারেন্ট, 8631 নম্বর। এবারে আসছি 32 নম্বর। ওয়াও, এই কম্বিনেশনটা আমার নিজের আছে, এই সেমটা। হ্যাঁ, এগুলো ব্রাইট না, ভীষণ ভালো লাগে আমার, আর সবাই আজকাল একটু ব্রাইট ব্রাইট। 32 নম্বর, এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা 32 নম্বর, নাম্বার 32, প্রাইসটা হচ্ছে 8600, 8632 নম্বর, নাম্বার 32। এবার মিনাকারিতে যাচ্ছি, মানে একই শাড়ি 33-তে আমরা তসর বেনারসিতেই থাকবো, তাই তো? হ্যাঁ, তসরই থাকবো, শুধু মিনাকারি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 33। বাহ, শাড়িগুলো কি ভালো দেখ, এইটা ধরো 33 নম্বর, মিনের কাজটা খালি একটু দেখাবো, আমি আঁচলটা ধরে মিনের কাজটা একটু দেখাতে চাইছি। 33, 33, 9000 মাত্র, 33 নম্বর, 9000, 9033। এই হচ্ছে পার্পল, একদম ডিপ পার্পলের সঙ্গে ব্ল্যাক, এই হচ্ছে শাড়িটা। পাটটা একটু দেখিয়ে দিই, 33 নম্বর, 9000, 34 নম্বরে যাব, নাম্বার 30। এটাও একটা অদ্ভুত কালার, মায়েদের শাড়ি, আবার বলবো, কারণ আমাদের সিনিয়র সিটিজেন বন্ধুরা মাঝে মাঝে আমাদের উপর খুব রেগে যান, তোমরা যা রং দেখাও আমরা পরতেই পারি না। ব্লাউজটাও একটু একটু অন্য প্রুশিয়ান ব্লু টোন, হ্যাঁ, আর তার মধ্যে মিনে, আর বডিটা না একদম ল্যাভেন্ডার, আর মানে লাইট ল্যাভেন্ডার বলতে পারি, একটু মভের ঘেঁষা বা লাইট মভ, মানে খুব ডিফিকাল্ট টু এক্সপ্লেইন দা কালার, একদম তাই, মানে মভের একদম পাউডার টোন, আর তার সঙ্গে প্রুশিয়ান ব্লু, আর তার মধ্যে মিনের কাজটা দেখুন, নাম্বার 34, 9000। এটাও একটু অদ্ভুত, কি কালার বলবে বলো, এটাও সিগ্রিনের সঙ্গে ফিরোজা, কিন্তু দুটোই খুব লাইট টোনে, হ্যাঁ, ডুয়েল টোন। অ্যাকচুয়ালি তো ওই ফিরোজা টোনটাই শাড়িতে টানাতে রয়েছে, তার উপরে সিগ্রিন শুধু গেছে, আর এটা ফিরোজাতেই গেছে। 35, 9000, 35 নম্বর, 9000 মাত্র। আচ্ছা, 35 এর পরে যাবো 36, এবার মধুবনীতে যাচ্ছি। এটা কিন্তু জরি বর্ডার, তসরে কাছনি পেন্টিং, একদম হ্যান্ড পেন্টিং, মধুবনী পেন্টিং, অনেকে হালকা পরতে চায় মধুবনী, এবং এটা কাছনি, এবং খুব স্মার্ট শাড়ি, হালকা পরতে যায় এবং ভীষণ স্মার্ট শাড়িটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 36, 6500, 6536 উইথ ব্লাউজ পিস, 36 গেল। এবারে আসছি 37, স্কার্ট বর্ডারে মধুবনী, হ্যাঁ, এটা ধরো 37, 37 নম্বর আঁচল, হ্যাঁ, এবং এটাতে না টেবিল ডাই হয়েছে, এই মাস্টার ইয়েলো টোনটা টেবিল ডাই করে আনা হয়েছে, দুটো লাইনে নিচের পাটটা যাচ্ছে, আগেরটা জরি বর্ডার তসর ছিল, এটা কিন্তু প্লেন তসর, গাছি তসর, তসর বাই তসর, 7000 নাম্বার, 37, 7000। 38-এ যাবো, 38 নম্বর দ্বারা, এটা হচ্ছে 38, 38 নম্বর, এটা হচ্ছে 38, এটা হচ্ছে আঁচল, এটাও স্কার্ট বর্ডার রেডের সঙ্গে, ওটা মাস্টার ডিয়েলো ছিল বডি, এটা রেড বডি,
আঁচলটার মানে ডিজাইনটা একটু জুম করো, হ্যাঁ আঁচলটাকে ক্লোজে ওই রাবাত, এবং এটা একদম পিওর বেনারসি, পিওর পিওর ক্রেপে, এবং এটার প্রাইসটা হচ্ছে 11,000 এই হচ্ছে পুরো শাড়িটা, বডি প্লেন ব্লাউজটা অসাধারণ, এই ব্লাউজের জন্যই শাড়িটা, এটা একদম ইউনিক দেখালে, এটাতেও হ্যাঁ ব্লাউজটা একদম ইউনিক দেখিয়েছো, মানে ব্লাউজটা ইউনিক না, ম্যাটেরিয়ালটাই তুমি এটা দেখালে একদম, আর কালারটাও খুব, এটা রানি কালারে দেখালাম, 42 দেখিয়েছি, এবার আসছি 43 43, এটা দেখো সবটাতেই কি ঐরাবত, হ্যাঁ এটা তো ঐরাবত আছে, ঐরাবত আছে, মানে পাটটা খুব স্লিকের মধ্যে, খুব স্মার্ট, মানে বডি প্লেন, এবং এটার সঙ্গে ব্লাউজটা দেখাবো ওই একই ব্রোকেটের অল ওভার উইভিংটা দেখুন, একদম পিওর অ্যান্টিকজারির উইভ, পিওর মেটেরিয়াল, 11,000 নাম্বার, 43 দেখালাম, 44 তিনটে দেখাচ্ছো বডি প্লেন, কালার হ্যাঁ, এটা হচ্ছে 44 44 নম্বর, রংটা দুধে হালদা লাল, মানে লালটা খুব মিষ্টি, এটাতে না কোনিয়ার কাজ আছে, এখানে আঁচলে যেমন রয়েছে ঐরাবতের সঙ্গেই, আঁচলটা একটু ভালো করে দেখাই, কোনিয়া পরে দেখাই, এটা হচ্ছে আঁচল, ওই একই আঁচল আর তার সঙ্গে কোনিয়ার কাজ আছে, আর এই রয়েছে বর্ডারটা স্লিক বর্ডারের উপরে, এগেন এর ব্লাউজটা দেখাবো, এটা হচ্ছে 44 11,000, এটা কি খুলবো, হ্যাঁ হ্যাঁ খুলবো, 45 45 নম্বর, এটা 11,500, যেহেতু এর মধ্যে বুটাটা রয়েছে, বুটাটার জন্য ব্ল্যাকে, আঁচল কিন্তু মোরালে সেম, ওই শিখারগা প্যাটার্নের এই উইভ রয়েছে আঁচলে এবং পারে, আর এটার আবার যেহেতু বডিটা ভর্তি বুটাতে, ব্লাউজটা কিন্তু প্লেন, ব্লাউজটা প্লেন, এবং এর প্রাইসটা হচ্ছে 11,545 46 দেখাচ্ছি, 46 এটা হচ্ছে আঁচল রানি কালারে, হয়ে যাবে হয়ে যাবে, 46 রোহরি করলে বরং দেরি হবে, এটা হচ্ছে ব্লাউজটা 46, প্রাইস হচ্ছে 11,547, এটা তুমি আগেবারও দেখিয়েছিলে, আমার মনে হয় এটা খুব পপুলারিটি পেয়েছিল নাকি, আমার মনে আছে তুমি দেখিয়েছিলে না এই শাড়ি আগেবার, না আগেরবার দেখিয়েছিলেন এই শাড়ি, দেখিয়েছিলাম না না, আমার আমার মনে হচ্ছে তুমি দেখিয়েছিলে, না এটা অন্য আর একটা প্যাটার্নে দেখিয়েছিলাম, মানে ডিজিটাল প্রিন্ট তসর বেনারসিতে, এটা কিন্তু তসর বেনারসিতে ডিজিটাল প্রিন্ট, 13,600 গ্রিনের উপরে রয়েছে 47 13,600 উইথ ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে 47 দেখালাম, 48 48 নম্বর, কালারগুলো দেখুন একদম এক্সেবার্কের এক কালার, 47 এটা 48 13,600 48 নম্বর, 48 আর এই রয়েছে ব্লাউজটা, অসম্ভব শাড়িগুলো, 48 এর পরে যাবো, তুমি ওকে দাও, সিঙ্গেল 49 এটা হচ্ছে ব্লাউজ আঁচল পিঙ্ক কালারটা, একদম সে পদ্মের যে পিঙ্কটা হয় সেই পিঙ্কটা, 49 ডিজিটাল প্রিন্ট, এটা হচ্ছে 49 আর তার সঙ্গে ব্লাউজ, ব্লাউজ তো আগে আগে দেখেছি, আর লাস্ট ব্ল্যাক 50 দিওয়ালি স্পেশাল, এটা হচ্ছে একদম দিওয়ালি স্পেশাল 50, ওয়াও এই শাড়িটা হচ্ছে 13,600, এই শাড়িগুলো এটা ফিনালে শাড়ি, একদম বলি একটা কথা যে এই শাড়িগুলো আপনারা 20,000 22,000 হয়তো পান,
13600 তেও পাওয়া যায় পিওর সিল্ক মার্ক উইথ শুধু এসআর বুটিকে এসআর বুটিকে আসতে হবে 26 কংগ্রেস এক্সিবিশন রোড এই ঠিকানায় তোপশিয়া থানার পাশের বা একদম পাশে আর নিশ্চয়ই তোমার বোর্ডও আছে হ্যাঁ বোর্ড আছে আর হোলসেলাররা কি যোগাযোগ করবে হ্যাঁ নিশ্চয়ই করবে হোলসেলাররা যোগাযোগ করবেন এবং আপনারা এসে দেখে কেনাকাটা করবেন আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার